পঞ্চায়েত ভোট গঠনের আগেই চরম নাটকীয়তা সাক্ষী রইল কোচবিহার এক নম্বর ব্লকের জিরানপুর। সকালে বিজেপি, আবার বিকেলে তৃণমূল। এদিন সকালে ভোট গঠনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কোচবিহার এক নম্বর ব্লকের জিরানপুর গ্রাম পঞ্চায়েতের চার সদস্য সদস্যা। বিজেপির জেলা কার্যালয়ে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের চার পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি বিধায়ক সুকুমার রায়। এই চারজন হলেন পূজা দেবী বর্মন, গোকুল রাজভর, পুষ্পেন সিংহ ও মনিকা বর্মন। এর কয়েক ঘণ্টার ব্যবধানে তাদের মধ্যে তিনজন বোর্ড গঠনে তৃণমূলকেই সমর্থন জানিয়ে ফের ঘাসফুলেই পতাকা হাতে তুলে নেন। বিজেপির দাবি যে তৃণমূল ভয় দেখাচ্ছে, বিজেপির যারা নেতা কোচবিহার জেলা যারা এমএলএ হয়েছেন তাদের তো এটা ছিল কুটির শিল্প, মেইন ব্যবসায়ী তো এটাই ছিল। এখন তারা বিধানসভায় যায়, ধর্মীয় শ্রেণীভাগের ভোটের ওপরে দাঁড়িয়ে এরা মূল ব্যবসা থেকে এখনও সরে আসতে পারেনি। মূল ব্যবসা এদের জারি আছে, আমাদের কাছে যা খবর এদের মূল ব্যবসা করে চলছে, কিন্তু এদের এদের বোমে এনআই আসবে না, এদের বোমেও আসবে না, এদের বোমা বিস্ফোরণেও আসবে না। এনআই দাবি করুক বিজেপি, বিজেপির জেলা বিজেপির কর্মীর বাড়িতে যদি বোম পাওয়া যায় তো বিজেপি দাবি করুক না কেন, তাহলে এনআই চাই যে কোথার থেকে বোম আসবে, সেটা তো করছে না। এটা কুটির শিল্প, যাদের কুটির শিল্প তাদের বাড়িতে তো পাওয়াই যাবে, এসব যে বিড়ি বাজে তার বাড়িতে তো তামাক পাওয়াই যাবে। গ্রাম পঞ্চায়েতগুলো গঠন হলো, তাতে আমাদের জেলার সমস্ত জায়গাতেই আমরা সফলভাবে আমাদের মানুষের যে ম্যান্ডেট আমরা পেয়েছি সেই অনুপাতে আমরা বোর্ড গঠন করতে পেরেছি। আজকে যেটা আপনাদেরকে সবচেয়ে খুশির খবর যে আমাদের তিনজন পঞ্চায়েতকে একরকম জোর করে বিজেপির জেলা পার্টি অফিসে নিয়ে গিয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। বিভিন্ন চাপের মুখে তারা এটা করেছে। আমাদের মধ্যে কুচবিহার এক নং ব্লকের জিরানপুর গ্রাম পঞ্চায়েতে গোকুল রাজভর, পুষ্পেন সিংহ এবং পূজা বর্মন এই তিন পঞ্চায়েত সদস্য সদস্যা যাদেরকে ভয় ভীতি বল প্রদর্শন করে বিজেপির জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের নজরের বাইরে অজ্ঞাত। যাই হোক, পরবর্তীকালে যখন অঞ্চল অফিসে তারা আসে আমরা গোটা বিষয়টা জানাজানি হয় এবং তারাও সবাইকে চিৎকার করে বলতে থাকে এরা বিজেপি এই ঘটনা করেছে। সেখানে ভোট গঠনে তারা আমাদের দলের যিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে মনোনীত ছিলেন তাকেই তারা সমর্থন করেন এবং তাদের সমর্থনে আমরা গ্রাম পঞ্চায়েত যথারীতি তৃণমূল কংগ্রেস নির্বাচিত হয়। উপস্থিত সদস্যদের মধ্যে একজন বাদ রেখে বাকি সবটাই আমরা ভোট পাই এবং বিজেপি ওয়াক আউট করে বেরিয়ে যায় জিরানপুর থেকে। তাই জিরানপুরের যে মানুষের যে রায় তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষ দিয়েছিলেন সেই ম্যান্ডেটকে মান্যতা দিয়ে জিরানপুরের গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যরা তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত গঠন করেছেন। সেখানে প্রধান যিনি হয়েছেন, উপপ্রধান হয়েছেন, তারাও এখানে উপস্থিত আছে। আমরা নতুন করে পুনরায় আমরা গোকুল রাজভর, পুষ্পেন সিং এবং পূজা বর্মনকে আমাদের দলে গ্রহণ করলাম, তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলাম। ব্লক সভাপতি আব্দুল কাদের, সে জিরানপুরে সম্পূর্ণ সময় ছিল, আমরা তাদেরকে আমরা আগামী দিনগুলোতে মামাটি মানুষের জন্য কাজ করবার জন্য তাদের পুনরায় আমরা অভিযোগ দিচ্ছি, তারা যাতে খুব ভালো করে মানুষের পাশে থাকেন, মানুষের রায়কে মান্যতা দিয়ে যাতে আরও বেশি দায়িত্বশীল হয়ে মানুষের পাশে কাজ করা যায়, এই কাজটা করতে হবে। প্রত্যেক বুথে পঞ্চায়েত সদস্যদের আমরা এটাই বলবো, যে ভোটে জিতেছ তার থেকে অন্তত বুথ থেকে তো 50টা ভোট বেশি আসে, সেইভাবে কাজ করতে হবে।